মানুষ হতে সে এ মালিক যাহা আমি বড় অসহায় আজ দুপটা পানির তরে ভোগ পে কান্দা কান্দা গা সরি এ মালিক যাহা আমি বড় অসহায় আজ দুপটা পানির তরে ভোগ পে ভোগের মধ্যে রম গুতা দেওয়াল লাগবো না এই যে ওই যে আম্মাই দিতাছে আম্মার মতো করে দে মালিকে যা আমি বড় অসহায় কত দিছে পকিন নিন বোধ তাইর না দে তাইর না তুই নিয়ে যা আরে বেদের মেয়ে জ্যোৎস্না নায়িকা আসলো অঞ্জু ঘোষ, সে যদি হিট হতে পারে তাহলে আমি মধুমণি, আমি বেদের মেয়ে বান্ধুরার নায়িকা হইয়া আমি হমু গিয়া সুপার হিট নায়িকা, বুঝছেন? আম্মা অঞ্জু ঘোষ তো সময় ইয়াং ছিল, তুমি তো বুড়া। বাপা ভাই আজকে যে আমার মোবাইল চিন্তা করেছে তার চেহারা ওনার চেহারার সাথে হুবহু মিল, কোনো তফাৎ নাই। না না তুমি তুমি এইসব কি বলছো? তোমার কি মাথা ঠিক আছে? ফুল হাতে করে আমার রিকশার সামনে আপনি যাননি? ফুল নিয়ে বসেন আপা, ফুল নেন ফুল নেন, পরে তোমার মোবাইলটাই নিয়ে গেলেন। ফুল পদ্মা রিলিজ ডিম সারা মোবাইল চুরি করে পদ্মা রিলিজ, হ্যাঁ মোবাইল চুরি করছিস কেন? এই কে রে হাত নামা, হাত নামাইবো মানে? এই মনে করছে লুঙ্গি পয়লা গামছা গায়ে পয়সা আছি, হ্যাঁ আমি সিভিল সার্জন, এই শহরে সবচেয়ে বড় বাট পারিছি আমি, তুই আমার লগে বাট পারি করস? বালা থেকে হাত নামা স্যার, খাড়া কইছি গামছা স্যার, খাড়া কইছি, এই খাড়া অবরদার বেয়াদবি করবি না হালার ভূত, এই বেয়াদবি মানে তুই আমার লগে রস্তুমি করস নে খাড়া লাশ পড়ে আছে। কি করে কি করে, যা তোর এই মোবাইল আমি দিয়ে দিলাম, যা তুলে যা, আমার কাছে বহুত মোবাইল আছে এরকম।
কত ভালো মানুষ আছে। আসি ভাই। দিদি আমার মাজায় বড় ব্যথা, তোমরা কি সিঙ্গা দিয়ে মাজার ব্যথা সারাইতে পারো? সিঙ্গা লাগবো কেন? আমার হাত দিয়ে 100। আমারটা কমে। ওহ, ওরও মাজায় ব্যথা। আ ভাই দানি, দেশ না মাজার ব্যথাটা ভালো করে ঘরে নিয়ে যা। দিতাছি। আসো দিদি, ঘরটা দেখা যাও। আমার কালনাগিনি সবাই সাবধান, খবরদার সাবধান। এই সব কিন্তু সেই সাপ, হাতে ধরে থাকবে না, এই বাচ্চা কামড় দিবে, কালের মার ডিম খাইবে। এই যে চাচা ভালো আছেন, কাম বোধে হইতে আছে। এই সংখিনি ঘুমাই বাখন, ঘুমাই ঘুমাই যা 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 বাক্সর ভিতরে ঢুকে রাগিনি তো যাই গেছে, কাম হয়ে গেছে। তোমার তো মাঝে মাঝে আসতে, আসো তুমি এবার আসো। বাবা তোকে বলতে বলছে, তুই কি চাস? বাবা আমি রোগ মুক্তি চাই বাবা। আমাকে তুমি করে বলো, বলো বাবা তুমি আমাকে রোগ মুক্তি করে দাও, বলো। সি 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 সি, আপনার জুতা আমার গাল, আমি আপনারে তুমি করে কইতে পারুম না বাবা। আপনি কত বড় সম্মানী লোক বাবা। বাবা, আরে নির্বোধ, বাবা তোকে জিজ্ঞেস করছে তোর কি চাই? আমার মনের ইচ্ছে হতেছে আমার সন্তান হয় না বাবা। বাবা,
গলার হাড় দুটো এই পানিতে চুবিয়ে দে। বাবার অলৌকিক ক্ষমতায় তোর মনের আশা পূর্ণ হয়ে যাবে। দে দিমু দিমু, সব দিমু। আমার সন্তানের লেগে আমার স্বামী আমারে তালাক দিব কইতেছে বাবা। আমি সন্তান চাই বাবা, আমি সব দিব। মনের আশা পূরণ হয়ে যা। চলে যা। এই চিন্তা, এই পানির মধ্যে 3 মাস চুবানো থাকবে। এই পানির মধ্যে বাবার অলৌকিক ক্ষমতা দ্বারা তোর চোরের চেহারা ভাইসা উঠবে। তুই চলে যা, চলে আসো। বল কি চাস বাবা? আমার সর্বনাশ হয়ে গেছে বাবা। বাইদানির আমার সব গয়নাগাটি সব নিয়ে গেছে গা। আমার জামাই আমারে ঘর থেকে বাইর করে দিতেছে, তালাক দিয়ে দিতেছে। আমি এখন কি করব বাবা? তোর গলার স্বর্ণ গর্ণ, নাকের কানের হাতের সব এই পানিতে চুবা। এখন স্লো মোশন। তুমি মুভি করো আর না করো, কিন্তু ডিরেক্টর সাহেবের সাথে আমার মুভির কথা বলো না প্লিজ। তোকে দুজনের কারোর ছবি হবে না। শোনে ডাইরেক্টর সাহেব, ছবিটা আগে আমার নামের উপর হবে, আমার ছবি হবে, বুঝছেন? ছবির নাম হবে বেদের মেয়ে বান্দুলা। ইস, পোষা নাম। আসলে আপনার ছবিটার অবস্থা প্রশ্নে মনে করেছি যে রক্তমালা। এই চুপ কর, আমি শক্ত পজিশনে আছি, মানে বই। আপনার নামটা হচ্ছে আসলে আইনো সুখী উড়ে যায়। মানে কোনো সখি উড়ে মরে যাবো না। আমার একটাই কথা, ছবির নাম হবে বেদের মেয়ে বান্দুরা, আর নায়িকা হব আমি। আরে বেদের মেয়ে জ্যোৎস্না নায়িকা আসলে অঞ্জু ঘোষ। সে যদি হিট হতে পারে তাহলে আমি মধুমণি। আমি বেদের মেয়ে বান্দুরার নায়িকা হইয়া আমি হমো গিয়া সুপার হিট নায়িকা, বুঝছেন? আম্মা, অঞ্জু ঘোষ তো সময় ইয়াং ছিল, তুমি তো বুড়া। এই চুপ, এই আমি কিসের বুড়া রে? কিসের বুড়া? ইয়েস ম্যাডাম, আপনি তো ইয়াং, অঞ্জু ঘোষের মতো ইয়াং, সুন্দর।
আচ্ছা আপনি বলেন তো দেখেন তো কি রকম কথাবার্তা বলে এটা কি ছবি হবে? এই দেখো দেখেন মানে যে টাকা দেয় তার ইয়ে হয়। হ্যাঁ না আমি একটা কথা বলি, তোমার এই মুভি সুপার ডুপার ফ্লপ যাবে। তুমি বুঝতে পারছো না আপু, আজকালকার এই সব নাম দিলে ছবি ফ্লপ যাবে। ছবির নাম হওয়া উচিত গার্লফ্রেন্ড নাম্বার 007। জেমস বন্ড, আমার মা জেমস বন্ড। একদম চুপ, আমি যেটা বলছি সেটা হবে ডাইরেক্টর সাহেব। হ্যাঁ সেটাই হবে, উনি জেমস বন্ড তো পুরুষ, আপনি কথা বলেন কেন? হ্যাঁ আপনি কি জেমস আপনি কথা না সাহেব বলেন, এদের দিয়ে সিনেমা বানালে সিনেমা চলবে? স্যার আম্মুকে একটু বোঝায় বলুন, একটা ডান্স মাস্টার রেখে দেয়। ম্যাডাম ওনাকে একটু কথা বুঝায় বলুন। হ্যাঁ বলেন বলেন। মানে আপনাকে একটু কথা বুঝায় বলি এবং আপনাদের মানে সবাইকে, হ্যাঁ মিডিয়াতে মানে মনে করেন যে সার বা সার বলে কিছু নাই। ইয়েস মানে ছোট হোক বড় চুল পাকা হোক বুড়া হোক সবাইকে ভাইয়া বলুন। ভাই ভাইয়া নাই বল চাইয়া। চাইয়া চাইয়াটা কি? ওই যে ভাই থেকে ভাইয়া আর চাচা থেকে চাইয়া, ছোটবেলায় ব্যাকরণ পড়েন নাই? হ্যাঁ এটা হইতেছে কি আমার নিজস্ব ডিকশনারি, আমার ডিকশনারি থেকে যখন যেটা বা দরকার আমি তখন সেটা বাইর করি। মিলন অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর ওস্তাদ, আমাদের শুধু শুধু চাইয়া থাকে লাভ কি? চলো আমরা ছাইয়াই চলে যাই। ম্যাডাম এই গানটা হবে আপনার ফিল্মের প্রথম হিট গান। মাল লাগতেছে না, চলো বাইক যাই। এই কথাটা শুনতে শুনতে আমার কান ঝালা ভালো হয়ে গেছে। ভালোটা লাগলো কবে তোমার? আশ্চর্য খারাপ লাগলে কবু না? খারাপ লাগলে কবে না? আজকে কোনো খদ্দে দোষী না কোনো বউ নিয়ে হয়েছে লাগবো কেমনি? খদ্দে তার কাম কি আমার না? হ্যাঁ এই খদ্দে ধরতে পারছ না আজকে? তোমাকে ঝগড়াই করবা? হাতে তোমাদের আর কোনো কাম নাই, চুপ থাও। কামই তো বাড়িছি। অহন শুনো, চলো জমিদারের বাড়ি যাই, সেখান থেকে আজকে অনেক মাল বার করো। তুই জমিদারের বাড়ি চিনোস? ঠিক আছে। এই মাঝি এ ভাই করে নাও হিরো, তোমরা কিন্তু প্রস্তুত থাকো। ঠিক আছে আসি, তুই ঠিক মতো খদ্দ ধরিস। হ্যাঁ অবাই দানি কোন দিকে? আসমান সুন্দর জমিন সুন্দর, কান ধরস না কে? সুন্দরে সুন্দরে পাল্লা, আপনি গান গান না কে? ভিক্ষে করবেন গান গাইবেন না? সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত। কিন্তু ভাইয়া আমার তো অনেকগুলো টাকা খরচ হয়ে গেল। সোভা টাকা তো খরচ হবেই, তুমি টেনশন করছো কেন? টাকা তো খরচ করার জিনিস, টাকা কি ধরে রাখার জিনিস? শোনো ব্যাংক ঠিকই টাকা বানায় তা সত্য, কিন্তু টাকা কি ধরে রাখতে পারে? টাকা তো কাউকে না কাউকে দিয়ে দিতে হয়। হ্যাঁ বুঝেছো? আচ্ছা তুমি কৃপণতা করছো কেন? শোনো কৃপণ মানুষ যেমন জীবনে আনারস কাটতে পারে না, তেমনি জীবনে কিছুই করতে পারে না। চলো। এই তুমি কি মন খারাপ করলে? শোনো আমার এক ভাই আছে, সে বোম্বের বিখ্যাত মডেল কোর্ডিনেটর, তার সাথে তো তোমার পরিচয়ই নেই, আর এমন মানুষ তুমি জীবনেই দেখো নাই। এই ভাই আরে দূরে পারছান না, আরে পাচান না, হ্যাঁ পাচান না, কি শুরু করলো, আরে পাচান। আচ্ছা ঠিক আছে নালা, তুমি এক কাজ করো, ওইখানে গিয়ে দাঁড়াও, আমি ভিক্ষুকটাকে টাকা দিয়ে আসি। যাও 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 ওখানে, ওইখানে যাও। এই এই শালা তোরে না আমি না করছি ভিক্ষা না করতে? ভিক্ষা করি না তো। তাহলে কি করছিস? ইনফরমেশন নিতেছি। ইনফরমেশন কিসের? আরে এখানে অনেক বড় বড় লোক যায় তো, তাদের ইনফরমেশন নেই, মাল কামাইতে হবে না। কিন্তু আমি তো তোরে 100 বার না করছি ভিক্ষা না করতে। এটা তো বুঝামু কেমনি, আমি কি ভিক্ষা করতেছি নাকি? তাহলে কি করতে? বললাম না যে ইনফরমেশন নিতেছি। তোর মিশরি সুন্দরী তো মনে হয় চলে যাইতেছে উড়াল দিয়া, আমার কাছে ইনফরমেশন আইছে। ভাই 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 10টা টাকা দেন না ভাই, আসতেছি দাঁড়াও ধর এই নে। ঠিক আছে আরে দিলাম তো আর কি, আলো অন্ধ ভাই ভাই দিয়া যান ভাই। ভাই কই গেলেন ভাই? ও ভাই
কো ডার্লিং কো আরে ভিকুতে যারা দিলাম টাকা তারপরেও আরো চাই হ্যাঁ কই চশমাটা দিয়ে দাও আরে তুমি টাকা দিয়ে ফেলছো মালিকে যাহা আমি বড় অসহায় আজ দুপুটা পানির তরে ভোগ পে ভোগের মধ্যে গুতা দেওয়ার লাগবো না এই যে ওই যে আম্মাই দিতেছে আম্মার মতো করে মালিকে আমি বড় অসহায় কত দিছে জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর 10 টাকা দিছে লোক ভালো আসমান সুন্দর আমার গুলগুলা শোনো আজকে কামাই ভালো আজকে তোমারে থাই স্যুপ খাওয়াবো থাই স্যুপ খাওয়াইবা চলো আসমান সুন্দর জমিন সুন্দর ওরে মনে কথা শোন কি কথা মনের কথা তুই জানোস আমি কে আর একবার যদি তুই আমার পিছন লাগছস তোর আমি ঠিক ভাঙ্গা ফেলাম নাগরের দোলায় দুলবি নাকি বল ওরে বাঁচাও আমার বন্ধ যত মনে দুয়ার খুলে দেয়া নাচতে নেমে ঘুমটা কিসের কিসের রঙিলায় রং মহলে রঙে গা ভাষা বিয়ায় যার মনে যত রং বেশি সে পাবে আমায় আমি রঙিলা বেবি দেখি নে আমায় ও বেবি রঙিলা বেবি তাকে সব আমি আসলে নেশাগ্রস্ত হয়ে গেছি আমি এখন জিমাইতেছি নেশায় জিমাইতেছি আচ্ছা শোনেন আপনারা আমার খালি ভালো লাগলে তো হইব না আর সিনেমা হলে যারা সিনেমাটা দেখতে আসবে তাদেরও তো ভালো লাগতে হবে গানগুলি খুব ভালো করে করতে হবে শুনেন তাহলে দেরি করে দরকার নাই তাড়াতাড়ি একটা মিউজিক ডাইরেক্টর ডাইকা গান বানানোর ব্যবস্থা করেন একটা নকল গান কি যে বলেন আমি অলরেডি বলে দিছি ম্যাডাম বলে দিছেন কারে বলে দিছেন ওই যে বোম্বের মিউজিক ডাইরেক্টর তাকে বলে দিছি সে পারবে তো হ্যাঁ বলেন কি পারবে না মানে সে তো আপনার মনে করেন যে পাঁচ মিশালিয়ে রক অ্যান্ড রোল এরকম সব কিছু পারে সে কিন্তু আবার নিজে কোরিওগ্রাফার আবার সে অভিনয় দেখায় সে একটা পণ্ডিত আর তাকে প্লেনের ফার্স্ট ক্লাসের টিকিট দিতে হয় নাহলে সে আসে না ও
টাকা লাগবে তো আরে সে টাকার কথাটা আমাকে বলেন কত টাকা লাগবে আমি দিয়ে দিচ্ছি কোনো সমস্যা নাই এক মিনিট কত টাকা চাওয়া যায় কত টাকা চাওয়া যায় ভাই বিবেক তাড়াতাড়ি কাজ কর বেশি চাইলে খেপে যেতে পারে কমসা কমসা পাঁচ লাখ চাওয়া যায় ভাই বিবেক তুই আমাকে সাহায্য কর এই কি হলো কি বিড়বিড় করতেছেন না ওই ভাবতেছিলাম যে মানে বাজেট বাইরে যেতেছে তো সেটাই ভাবতেছিলাম এই আপনি তো বাজেট বাজেট করেন কেন হ্যাঁ সেদিনও আমি আপনাকে এই জন্য বকা দিছি ভালো ছবি বানাইতে হইলে বেশি টাকা লাগে সেটা তো আমি জানি বাজেট বড় লাগে যত টাকা লাগে আমি দিব তাতে আপনার অসুবিধা রাখি আপনি ছবি বানাবেন ভালো কত টাকা লাগবে সেটা আপনি আমাকে বলেন বিবেক বলছো কত জানি পাঁচ লাখ টাকা লাগবে পাঁচ লাখ এটা কোনো বিষয় আপনি বলেন আমি এক্ষুনি এনে দিচ্ছি আপনি কালকেই তাকে আসতে বলেন এই শুনেন আপনি কানটা একটু এদিকে আনেন আপনি কান খান নাকি ম্যাডাম আরে না না কানে কানে কথা বলবো এদিকে আসেন এদিকে আসেন শুনেন এই যে আমি আপনাকে পাঁচ লাখ টাকা দিব লাগলে আরও দিব কিন্তু নায়িকা কিন্তু বাইরের কেউ হবে না আমি বাইরের কেউ রে টাকা পয়সা দিব না আমি নিজে নায়িকা হব কারণ আমি কোনো নায়িকার সে কোনো অংশে কম না আর শোনেন আমার যে দুটো মেয়ে আছে না অগু কাছে কিন্তু এই কথাটা গোপন রাখবেন যেন এটা লিক না হয় হ্যাঁ মনে থাকবে ঠিক আছে আমি আমার অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টরকে বলে দেবো আর ছাড়েন আমাকে আপনার কারণে এবার দেন কেন কি করবেন দেন না নেন আপনার টাকা দিয়া আপনি যা মন চায় করেন হ্যাঁ আপনার নায়িকা হন নায়িকার নানি হন কোনো আপত্তি নাই ঠিক আছে এইটা আপনি কেমন কথা কইলেন ভাই নায়িকা নানি হমুকেন আছে না ওই যে বিদেশে দেখায় না একজনে চার পাঁচটা ক্যারেক্টার করে সেটা বললাম আর কি আচ্ছা সেটা বলবেন তো আচ্ছা আপনি দাঁড়ান আমি আমি টাকা নিয়ে আসতেছি আচ্ছা শুনেন আর তাছাড়া এই দেশের কোন নায়িকা আমার মতো সুন্দর এই যেমন ধরেন পরিমণি সে কি আমার থেকে সুন্দর না না একটু সুজয় দাঁড়ান না সে সুন্দর আরে আরে কি করেন আমি ছোট বাচ্চা মানুষ না আমার কেন সালাম করেন ওই পাঁচ লাখ টাকা আনবেন তো সেই জন্য ঠিক আছে আপনি আসেন আপনি বসেন আমি নিয়ে আসতেছি আমি দাঁড়াই থাকলে কোনো অসুবিধা নেই তো না 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 আপনার যেমন ইচ্ছে সেমন থাকে না ঠিক আছে আপনি তারপর চলে যান না 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 যাবো না এই রুজি রোজগারের কি অবস্থা দিনকাল কেমনে চলল আছে হালচাল কি না কইলে তো বুঝুম না তোর দিয়ে শুরু করি তুই কর হাঁটা লাইছি আজকে একটা ফার্স্ট ক্লাস ইনকাম আজকে জমিদারের পোলারে পাগল করে নিয়ে আসছে তালি দাতে একটা আমি আপনারে কেন আই লাভ ইউ বলবো তুমি আমাকে আচ্ছা ব্যাপারটা তুমি পার্সোনালি কেন নিচ্ছ আমি বুঝলাম না আচ্ছা ঠিক আছে দরকার নেই তোমাকে শিখতে হবে না যাও বাদ দাও আচ্ছা ঠিক আছে আই লাভ ইউ ভাইয়া বাহ খুব সুন্দর একদম ভালো হয়েছে গুড আর দুইবার বলবা আই লাভ ইউ বল আমি কিন্তু ভাইয়া বলেছি এটা কোনো কথা বললে তুমি ভাইয়া এখন মনে করো আমি 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 হচ্ছে সানি আমি হচ্ছে সানি আমি তোমার প্রেমিক এটা তোমার বুঝতে হবে সেই ফিল থেকে সানিকে তুমি বলছো আই লাভ ইউ বলো 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 একদম ভিতর থেকে আচ্ছা আই লাভ ইউ সানি আসসালামু আলাইকুম বাবা গায়ে হাত দিচ্ছ কেন ও সরি না ভুল হয়ে গেছে বাবা যদি কিছু মনে না করেন এই ফুলগুলি যদি কিনতে না বা তাইলে খুবই উপকার হইতো আমার তোমার এই ফুল আমার লাগবে না বাবা যাও হ্যাঁ বলো আব্বা অনেক ফুল দিলে এই কটা বেচলে কারণ বাজার থেকে ওই চাল কিনবো কিনা ভাত নেন দেখামো আব্বা নেন তোমার এই রজনীগন্ধা গোলাপ আমার লাগবে না তুমি যাও কি বলেন আব্বা আব্বা আমি ওই যে আপনি মোবাইলে কথা বলতেছেন আমি শুনছি আপনি আপনার প্রেমিকার সাথে প্রেমিকের সাথে কথা বলতেছিলেন না আমি শুনছি এই 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 রজনীগন্ধা যদি তারে দেন সে খুব খুশি হবে দেওয়ার সময় গান গাইবেন এক গোসা রজনীগন্ধা হাতে দিয়ে বললাম এটা গাইলে অনেক খুশি হবে সে আবার নেন আপা আপনি তুমি যাও তো আবার আপনি পায়ে ধরে আবার নেন আপা
ফুল লাগবে না আমার, কয়বার বলবো। দুইটা পাকা হয়েছিল আকাশে উড়ে গেছে না আমারে বুঝাস? আমি বুঝি না, আমি বুঝি না, এই জন্য তো কই রাতের বেলা কার সাথে তুই কথা কস, ফোন কই আমার হার, আমার মালা, সমস্ত কিছু, হাতের সমস্ত বালা চুড়ি সবকিছু কার কাছে দিয়ে আসছ? নাম ক, নাম যদি তুই না কইস আমি তোরে যদি তালাক না দিছি। তোমার আল্লাহ দোয়া লাগে, তুমি আমারে তালাক দিও না। আচ্ছা ঠিক আছে, গল্পটা বলেন তো শুনি। আমার ছবির গল্প হচ্ছে ত্রিভুজ প্রেম কাহিনী। পাঁচটা গান আছে, নাচ আছে, ফাইটিং তো ডিসুম ডিসুম আছে, বুঝতে পেরেছ? আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, আমি প্রত্যেক দিন ঘুম থেকে ওঠার পরে এই গল্পটা যখনই ভাবি, যখনই আমার মনে পড়ে, আমার চোখের অশ্রু আমি ধরে রাখতে পারি না। চন্দন বিশ্বাস কর, আমি ইমোশনাল হয়ে যাই। চন্দন তুই এক কাজ কর, আমার মুখ দিয়ে কথা বেরোচ্ছে না রে, এই গল্পের মুখটা তুই শুনিয়ে দে, শুনিয়ে দে, ছুটিয়ে দে না। গল্পটা হচ্ছে যে, মানে গ্রামের দুজন কিশোর কিশোরী দুজনকে খুব ভালোবাসত, তারা গ্রামের মাঠ ঘাট নদী খেলাধুলা করতো, চষে বেড়াতো, ঘুরতো ফিরতো, কিন্তু গ্রামের লোকজন এটা একদমই পছন্দ করত না। তো একদিন কিশোর ছেলেটির ইচ্ছে করলো মোয়া খাবে, সে পাট খেতে বসে অপেক্ষা করছিল, আর কিশোরটি তার জন্য মোয়া নিয়ে পাট খেতে আসলো। সেখানে গ্রামের লোকজন তাদেরকে ধরে ফেলে অনেক মারধর করে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, থাম থাম থাম, এইখানে থাম, আমি এখন গল্পের শেষটুকু শুনিয়ে দিচ্ছি। গল্পের শেষটুকু হচ্ছে টান টান উত্তেজনা। সেই কিশোর ছেলে ঘটনা প্রবাহে একদিন শহরে চলে আসলো, মেয়েটিও শহরে চলে আসলো, কেউ কাউকে ছাড়া বাঁচবে না, ঠিক আছে? আর অন্যদিকে হচ্ছে মেয়েটির বাবা অনেক রাগি বদমেজাজি একজন মানুষ, ঠিক আছে? এইদিকে এই কিশোর ছেলেটি আর মেয়েটি তারা ডিসিশন নিল শহর থেকে পালিয়ে যাবে। নৌকা করে নদী দিয়ে তারা যখন পালাচ্ছিল, তখন মেয়েটির বাবার সেই লাঠিয়াল বাহিনী তাদেরকে এসে অ্যাটাক করে। অ্যাকশন সিকোয়েন্স, নদীতে নৌকা, ফাইটিং ফাইটিং, ছেলেটাকে মেরে ফেলে। তারপরে কি হয়? তারপরে ঘটনা প্রবাহে মেয়েটি বেঁচে যায়, বেঁচে গিয়ে সে আবার সংসার শুরু করে। এইখানে আমার গল্পের সমাপ্তি। আচ্ছা আপনি যে গল্পটা শুনাইলেন সেইখানে তো আমি আমার কোনো চরিত্র খুঁজে পাইলাম না। হ্যাঁ, এটা তো ছোট্ট বাচ্চা ছেলে মেয়েদের গল্প শুনাইলেন, আমার চরিত্র কই? এই চন্দন কারে নিয়ে আসছো? শুনুন শুনুন, আপনাকে আমি বুঝিয়ে দিচ্ছি, আমার গল্পে মায়ের একটা চরিত্র আছে, এই চরিত্রটি আমি আপনাকে দিয়ে করাবো, ঠিক আছে? আমি করবো মায়ের চরিত্র? এই চন্দন কাকে নিয়ে আসছো? একে নিয়ে এক্ষুন বেরিয়ে হয়ে যাও, এক্ষুন বেরিয়ে যাও, এই আপনি এক্ষুন বেরিয়ে যান। আন্টি আন্টি, আপনি তো খেপে যাচ্ছেন, খেপে যাচ্ছেন কেন? এই খবরদার আন্টি না, শান্ত হন শান্ত হন, শুনুন শুনুন, কলম তো আমার হাতে, আমি মায়ের চরিত্রটাকে আর একটু বাড়িয়ে দেব, নাচ গান দিয়ে দেব। একটাও কথা না বললাম না, এখন আমার মাথা রক্ত উঠে গেছে, এখন কোনো কথা, এখন বের হও, আসুন তো, এখানে চলে যাও, এখন যাও। নমস্কার আন্টি, নমস্কার নমস্কার, আমার তো সর্বনাশ হয়ে গেছে, আমার ফোনটা চুরি হয়ে গেছে। ও মাই গড, আমার এতগুলো ফোন নাম্বার, কি করব এখন আমি? কোথায় নিয়ে আসতে তুই আমাকে? চন্দন আমি এখন, চন্দন হইল চান্দা না, আমি এখন চন্দন, ঠিক আছে? অপর বলে চান্দা, শোনো আমি যখন বেদে সাজি তখন হচ্ছে আমি চান্দা, আর এখন হচ্ছে আমি চন্দন চৌধুরী। ওরা যদি বুঝতে পারে না যে আমাদের উদ্দেশ্য কি, তাহলে একদম বিজনেস শেষ। তুই আমাকে আগে বল,
এখন এই মুহূর্তে এই ধরনের গল্প বলতে গেলি কেন? কেন গল্পটা কি খারাপ হয়েছে? দেখলি না ওদের চোখের পানি কেমন পড়ে গেল? বললেই হলো চোখে কেমন পানি পড়ে গেল। আরে আমি যদি গল্পের ফিনিশিং না দিতাম চোখে পানি পড়তো না। তোর গল্প শুনে তো ওরা হাসতেছিল। হ্যাঁ তাও সত্যি। আসলে তোমার আব্বু আসবে কবে? বাবা বাবা তো বিজনেস নিয়ে ব্যস্ত। আচ্ছা তোমার বাবা কি করে বলো তো? আমার বাবা গোল্ডের বিজনেস করে জানেন ভাইয়া, আসার সময় অনেকগুলো গোল্ড নিয়ে আসে আমাদের জন্য। বেশ 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 ভালো ব্যবসা, গোল্ডের ব্যবসা। না শুনলাম যে আঙ্কেল নাকি খুব রাগি, আমরা কি তখন আসতে পারব? আমি আসলে সব বলতে পারবো না, তবে মা বাবাকে আমি ভয় পাই। বাবা আসার আগে মা নিজেই জানিয়ে দিবে, আর বাবা যদি জানতে পারে এসব মুভির কথা তাহলে পুরা মুভিটা বিশেষ। তাহলে তো মুশকিল হয়ে গেল। বাবা আসলে এ বাড়িতে কাউকে অ্যালাউ করে না তো। আচ্ছা এখন চলেন না, মা রাগারাগি করবে না হলে আবার। চল। স্যার একটা কথা ছিল, আপনি কিন্তু স্টোরিটা মাকে খুব ভালোভাবে বুঝিয়ে বলবেন, হ্যাঁ? আর মেইন ক্যারেক্টারটা কিন্তু আমাকেই দিবেন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ তুমি যা বলবে তাই হবে। আচ্ছা শোনো তো, তুমি আগে যাও, আমরা পরে আসতেছি, ঠিক আছে? ঠিক আছে। এই চান্দা এখন বলতো গল্পটা কি হবে? আমার বলে চান্দা, আগে বলে চন্দন। ঠিক আছে গল্প কি হবে বল না। গল্প যা খুশি তা হবে, এখন বলা যাবে না। এখন আমাদের কোনো রকমের চালাকি করে ওখান থেকে বেরিয়ে যেতে হবে, ঠিক আছে? চল। ঠিক আছে চল। ঘরে তো পাথর চুন আছে, আছে না? পাথর চুনার মধ্যে বল কিনে গরম পানি দিয়ে এই বেদব জিন্ডার চুলের মুঠি ধইরে গরম পানির ভাপ চাপা। বাবা আমার তো কিছু হয় নাই, আমি ভালো আছি। অভিনয় করতে গেলে প্রথমত তোমার যে জিনিসটা থাকতে হবে তা আমি বুঝে দিচ্ছি। তোমার অনেক গুণ থাকতে হবে, যেমন ধরো নাচ, গান, তাল, লয়, জ্ঞান, শিক্ষা, সততা, পবিত্রতা, আরো অনেক কিছু। দেখতেই হবে, মানে কত জরুরি কথা বলছে দেখছেন, একবার পণ্ডিত। হ্যাঁ তবে আর বলছি কি দাদা, আরও আছে আরও আছে, মন দিয়ে শোনো। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে যোগ ব্যায়াম সেরে তুলসী জলে স্নান সেরে এসে 10 মিনিট বন্দনা করতে হবে। তারপরে পরিপূর্ণ স্নিগ্ধতা নিমগ্ন চিত্তে কণ্ঠের রেওয়াজ করতে হবে। করতে হবে ম্যাডাম, ম্যাডাম করতে হবে। যেমন আ বুঝতে পেরেছ? জিনিসটা এত সহজ না, এত সহজ না। কিন্তু পাপা স্যার আমার এগুলো করতে খুব কষ্ট হয়। কষ্ট হয় না, কিন্তু বিশ্বাস করেন আমি অনেক সুন্দর নাচতে পারি, আর নাচতে গেলে আমার একটুও পাবে থাকে না, তাই না স্যার? হ্যাঁ একটুও পাবে না। ওরা তো এমনিতেই ফেল, আপনার কথা শুনে আমি যেটা বুঝলাম এই সমস্ত গুণ আমার মধ্যে আছে। আমি সকালে ঘুম থেকে উঠে রেয়াজ করি, তারপরে ব্যায়াম করি, করে তারপরে ওই যে গোলাপ জল দিয়ে জলের মধ্যে এরপরে স্নান সারি, কিন্তু তুলসী গাছটা না নাই, তুলসী গাছটা আমি বুনে ফেলবো। হ্যাঁ জানেন আমি খুব ভালো নাচতেও পারি, নাচলে আমার পা ব্যথা হয় না, আমার গলাও ব্যথা হয় না, দেখবেন পরীক্ষা নেবেন।
ম্যাডামরা খুব সুন্দর নাচতে পারে, সুর মানে গলার সুরও খুব সুরেলা। হ্যাঁ ওনারও। দাদা আপনি ঠিকই বলেছেন, আমি তো ওনাকে দেখেই বুঝতে পেরেছি ওনাকে দিই হবে। ঠিক আছে ঠিক আছে, আপনি আপনার নাচ দেখান তো। হ্যাঁ দাঁড়া দেখাচ্ছি। হ্যাঁ